অন্তরে আমার হৃদয় খুলে শোনো গো কাশিমপুর মধ্যপাড়ার মানুষ আমার নবী বলে দিয়েছেন মাগরিবের নামাজ যখন শেষ করবে মাগরিবের নামাজটা শেষ করার পরে দুনিয়ার কোনো প্রয়োজনীয় কথা বলবা না বিশেষ প্রয়োজন যদি হয় কথা বলবা অন্যথায় তুমি সাইলেন্ট মোডে থাকবা মানে চুপ থাকবা চুপ থেকে থেকে নীরবতার সাথে মাগরিবের পরে ছয় রাকাত তাওবিন নামাজ পড়বে আমার নবী বলেছে যথাযথভাবে সুন্দর করে ছয় রাকাত তাওবিন নামাজ যদি তুমি সুন্দর করে পড়তে পারো আমার নবী বলেছেন সেই পুরুষ হোক আর নারী হোক যুবক হোক আর যুবতী হোক বুড়া হোক আর জোয়ান হোক ও আমার ভাই বাবারা আমার মা বোনেরা হৃদয় খুলে শোনো আমার নবী বলেছে ওই ব্যক্তির আমল নামায় বারো বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ এই জোরে কোনা কেন সুবহানাল্লাহ আওয়াজ করে বন্ধুরে আমার এবার আমি শুরুটা করি কোন নামাজ দিয়ে ফজরের নামাজ ঠিক কিনা বলেন আমাদের শুরু হয় কোন নামাজ দিয়ে ফজরের নামাজ দিয়ে বন্ধু শুরু হয় আমার নবী আরো কত চমৎকার নিউজ দিয়েছে বন্ধু নবী বলেছে আমার উম্মত আমার নবী বলেছে আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই তারা আমার হাত পুষ্কে জাহান্নামে চলে যায় নাউজুবিল্লাহ তার মানে আমার নবী উম্মতকে বাঁচানোর জন্য সকল রাস্তা দেখিয়ে দিয়েছে উম্মত নিজের গায়ের জোরে নিজে রাস্তা তৈরি করে হাঁটছে আর ওই রাস্তাটাই তুমি যত হাঁটবা ততই জাহান্নাম সামনে নবী যেই রাস্তা দেখিয়েছে সেই রাস্তায় তুমি যত হাঁটবা ততই তোমার সামনে জান্নাত বন্ধুরে আমার বিশেষ করে যুবকদেরকে বলছি রে যুব এই বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে গেছে বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই যুব সমাজের মধ্যে যেই যুবকটা অ বন্ধু নামাজে যায় আমার কাছে মনে হয় তাকে যেন বুকে জড়িয়ে ধরে বন্ধু আদর করি তার কপালে যেন একটা চুমু দিয়ে দেই কেন রে বর্তমান যুবকগুলো গান বাদ্যযন্ত্র সকল নোংরামে নিয়ে পাগল এর মধ্য থেকে যখন একটা যুবক হাইয়া আলাইহিস মসজিদের দিকে ছুটে যায় মনে হয় তাকে দেখলে কলিজা বন্ধ ঠান্ডা হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ যুবকের দল তোমাদেরকে আমি একটু বলতে চাই রে যুবক আমার নবী বলে দিয়েছেন ফজরের নামাজ পড়লো ফজরের নামাজ কিন্তু সূর্য ওঠার আগে পড়ে কিসের আগে আমার নবী বলেছেন তুমি যদি মসজিদে নামাজ পড়ো মসজিদে তুমি অবস্থান করো যদি ঘরে তুমি নামাজ পড়ো তুমি ঘরে অবস্থান করো তুমি পুরুষ হোক নারী হোক বন্ধু নারীরা তো ঘরে নামাজ পড়বে নামাজ পড়ার পড়বে বন্ধু ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার অপেক্ষায় তুমি যায় নামাজে বসে থাকবা যায় নামাজে বসে থাকবা এর মধ্যে শুধু আল্লাহর জিকির করবা জিকিরি করতে 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 যখন তুমি দেখবা পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে গেছে আমার নবী বলেছে তুমি দুই রাকাত এশরাকের নামাজ পড়ে নাও এই দুই রাকাত এশরাক নামাজ যখন কেউ পরিপূর্ণভাবে পড়বে যুবক হোক বা যুবতী হোক বৃদ্ধ হোক বা বন্ধু জোয়ান হোক আমার নবী বলে দিয়েছে এই দুই রাকাত এশরাকের নামাজ পড়ার কারণে তার আমল নামা একটা উমরা এবং একটা বড় হজের সওয়াব দেওয়া হয় বন্ধুরে আমার এবার এশরাকের নামাজের সময় চলে গেল আর একটা নামাজ আছে বন্ধু দোহার নামাজ হুজুর আসেনি কিসের নামাজ দোহার নামাজ এটা আপনি দুই রাকাত থেকে বারো রাকাত পর্যন্ত পড়তে পারেন এশরাকের নামাজটা যখন শেষ হয়ে যাবে রে এশরাকের নামাজটা শেষ হয়ে যাওয়ার পরে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়া মানে একটা আছে না মাথা বরাবর থাকে এই হেলে যাওয়ার পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর্যন্ত দোহার নামাজের বন্ধু সময় থাকে তোমরা দোহার নামাজ পড়ে নাও দুই রাকাত থেকে বারো রাকাত পর্যন্ত পড়বে এটা বিশাল সওয়াবের কাজ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী বলেছেন বন্ধু মানুষের শরীরের মধ্যে 360টা পার্টস আছে কয়টা মুখস্থ করো তোমরাও আরে তোমরা এগুলো জানতে হবে বন্ধু কয়টা 360টা কল কবজা জোড়া আছে আমার নবী বলেছেন অর্থের যাকাত হলো বন্ধু তার পরিমাণে যাকাত দেওয়া ঠিক কিনা বলেন স্বর্ণের যাকাত হলো নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী যাকাত দেওয়া কিন্তু বন্ধু সব কিছুর যাকাত দিয়ে তুমি সব সম্পত্তিকে বৈধ করে নিলা তোমার দেহের এত যাকাত আছে রে তোমার দেহের সাতকা দেহের যাকাত যদি দিতে না পারো এই দেহ তো জান্নাতে নেওয়া সম্ভব না কথা বলেন না কেন আরো জোরে বলেন বন্ধুরে আমার আমার নবী বলেছেন তোমার যে 360টা পার্টস আছে এগুলোর সদকা আদায় করো যাকাত দাও নবী গো কেমন করে দিব
এটা কি কোনদিন সম্ভব? নবী বলেছেন মসজিদে যদি কে কফ ফালায় থুতু ফালায় এটা উঠাইয়া তুমি মাটিতে পুঁতে দাও, মসজিদটাকে ক্লিন করে দাও, তোমার ওই 360টা পার্সের যাকাত আদায় হয়ে যাবে। ও বন্ধু আমার নবী বলেছেন এটা কারো পক্ষে সম্ভব না, এটা তোমার পক্ষে সম্ভব না, এটা যদি করতে না পারো তাহলে আরেকটা নামাজ আছে, শেখের নামাজের পরে চাশতের নামাজ, ওই নামাজটা তুমি পড়ে নাও, তাহলে তোমার ওই 360টা পার্সের সাদকা আদায় হয়ে যাবে। বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ বলেছেন ফাদকুরুনি আজকুরকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, আল্লাহ বলেছেন ফাজকুরুনি আজকুরকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জিকির কি করছেন? এটা আল্লাহর কথা, এই তো হাদিস শরীফের দিকে যদি একটু নজর দেই, আমার নবী আপনার নবী সরকার মদিনা তিনি বলে দিয়েছে রে পৃথিবীর উম্মত তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে তোমরা ফল খেয়ে নিও, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জান্নাতি ফলটা কি? আমার নবী বলেছে এই ফলটা হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলি কি বলি না, কথা বলেন না কেন? আর জোরে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু সকালে ঘুম থেকে ওঠে একবার সুবহানাল্লাহ বললেন আপনার আমলনামায় সাদকার সওয়াব চলে আসবে, একবার আলহামদুলিল্লাহ বলবেন আপনার আমলনামায় বন্ধু সাদকার সওয়াব চলে আসবে, আপনি সৎ কাজের আদেশ দিবেন সাদকার সওয়াব চলে আসবে, আপনি অসৎ কাজের জন্য মানুষকে বারণ করবেন আপনার আমলনামায় সাদকার সওয়াব চলে আসবে। এই জিকির করেছেন নি আপনি? কখন করলেন? হাসাহাসি করতেছেন, রং তামাশা করতেছেন, বুঝবেন শুধু এই যেদিন অসুস্থ হবেন সেদিন বুঝবেন পৃথিবী কত নিষ্ঠুর। যেদিন আপনি একটু বিপদে পড়বেন সেদিন দেখবেন আপনার ডাইনে বামে কেউ নাই রে বন্ধু, একমাত্র বন্ধু হয়ে দাঁড়াবে আপনার মালিক। বন্ধুরে আমার এবার আমি আপনাদেরকে শুরুতে একটু বোঝাবো, সুবহানাল্লাহ হযরতে সুলাইমান আলাইহিসসালাম একজন নবীর নাম শুনেছেন কিনা? হযরতে সুলাইমান আলাইহিসসালাম তিনি এমন একজন নবী ছিলেন, তিনি এমন একটা সিংহাসন যেটা আমরা গাড়িও বলতে পারেন, উড়োজাহাজ বলতে পারেন, বিমান বলতে পারেন, আপনার বিবিকে যেইটাই যার প্রয়োজনে যেটা ইউজ করা হয় এই রকম বাহন। বিমানেও তেল আছে আছে না নাই, পাইলট আছে না নাই, রেলের ড্রাইভার আছে না নাই, বাসে আছে না নাই, একবারে সাইকেল পর্যন্ত ড্রাইভারে চলে অন্যথায় একা একা চলতে পারে না। বন্ধুরে আমার আল্লাহ নবী হযরতে সুলাইমান আলাইহিসসালাম এমন একজন নবী ছিল যিনি বন্ধু সকল কীট পতঙ্গ ছোট্ট ছোট্ট পিপীলিকার বাসা পর্যন্ত বসতেন, তাদের হাজিরা ডাকতেন, তারা যদি ওনাকে না বলে কোথাও অন্যত্রে হারিয়ে যেত এসলে জবাব দিতে হতো, অন্যথায় সাজা ভোগ করতে হতো। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি সুবহানাল্লাহর ফজিলত কি, সুবহানাল্লাহর বরকত কি বোঝাচ্ছি আপনাদেরকে। আল্লাহর নবীর এমন একটা সিংহাসন ছিল বন্ধু, যেই সিংহাসনটা তেল লাগতো না, মোবিলও লাগতো না, ড্রাইভারও লাগতো না, অর্ডার দিতে দেরি রে, ওই বাতাস ওই সিংহাসন নিয়ে ঘুরতে দেরি করতো না। আল্লাহর নবী সিংহাসন নিয়ে বন্ধু গন্তব্যের দিকে রওনা হলো, মতে মধ্যে বন্ধ মাঠের মধ্যে, এটা কত সুন্দর মাঠ, মাঠের মধ্যে কৃষক কাজ করতেছে, আল্লাহর নবীর সিংহাসন দেখে কৃষক জোরে জোরে বলল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলতে দেরি রে, একটা সেকেন্ডের জন্য সামনের দিকে সিংহাসনটা বাড়ালো না, ধীরে ধীরে নিচের দিকে চলে আসলো বন্ধু। এবার আল্লাহর নবী কৃষকের কাছে যায়, কৃষক যখন দেখলেন সুবহানাল্লাহ বলতে দেরি, আল্লাহর নবীর সিংহাসন নিচের দিকে ডাউন হতে দেরি হয় না, কৃষক এবার মাঠ ছেড়ে দৌড়ে পালাচ্ছে, আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম তো তাকে ধাওয়া করলেন তাকে ধরার জন্য, তার সাথে কথা বলার জন্য, কিন্তু কৃষক মনে মনে ভাবলো হায় রে কি যেন অন্যায় করে ফেলেছি, আল্লাহর নবীর সিংহাসন নিচে নেমে আসলো। এবার বন্ধু কৃষককে আল্লাহর নবী ডাকলেন, পরে বন্ধু তার সাথে দিদার হলো, তাকে বললো তুমি যদি একটু আগে কি বলেছিল ভাই আমার মনে নাই। সুবহানাল্লাহ বলেন না
বন্ধুরে আমার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলল রে কাশিমপুরের মানুষ কেমন করে পাথরের মতো অন্তর্নিয়ে ঘরে বসে আছো একটা বার কি বলে পড়ে না বন্ধু আসার কিন্তু সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে জাস্ট টাইম নো কমপ্লেইন নো আর্গুমেন্ট কোনো ধরনের কোনো কমপ্লেইন কোনো ধরনের কোনো তর্ক বিতর্ক চলবে না আজরাইলকে ওয়াদা দিতে দেরি বন্ধু আজরাইল আসতে দেরি করবে না ঠিক কিনা বলেন এই পৃথিবীর মানুষ এই পৃথিবীর মুসলমান বড়ই বোকারে এই পৃথিবীর মুসলমান বড়ই গান্ধীন এই পৃথিবীর মুসলমান বন্ধু বড় দুষ্ট হয়ে গেছে কেন বল না মানুষ যদি চায় বন্ধু জাহান্নাম থেকে বাঁচতে পারে ঠিক কিনা বলেন মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে কিন্তু বাঁচার চেষ্টা করে না মানুষ হাজার জনম চেষ্টা করলেও মৃত্যু থেকে বাঁচতে পারবে না কিন্তু কন্টিনিউ মরণ থেকে বাঁচার চেষ্টা করে আপনারা বলেন মানুষ বোকা নাকি বুদ্ধিমান বোকা না আপনাদের কাছে কি আমার কথাগুলো ভালো লাগে না খারাপ লাগে আসলে কি মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে না কিন্তু বাঁচার চেষ্টা করে না চাইলে মৃত্যু থেকে চাইলেও বাঁচা যাবে না কিন্তু সেই চেষ্টাটাই মানুষ করছে দাদা বল না রাইট ঠিক না বন্ধুরে আমার আমি সুবহানাল্লাহর বরকত শুধু ফজিলত বোঝানোর জন্য আপনাদেরকে নিয়ে এখানে আসলাম এবার আল্লাহর নবী যখন বারবার বলতেছে তুমি বলো গো একটু আগে কি বলেছিলে এবার বলে আমি বলেছিলাম সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে বললেন তুমি যে সুবহানাল্লাহ বলেছো এই সুবহানাল্লাহ বলার কারণে যে সওয়াব তোমার জন্য মালিক বরাদ্দ করে দিল এই সওয়াব যদি তুমি আমাকে দিতে প্রস্তুত হও আমি আমার রাজত্ব তোমায় দিতে প্রস্তুত এখান থেকে বোঝা যায় ও বন্ধু সুবহানাল্লাহর এত পাওয়ার এটার অর্থ হলো আমার আল্লাহ বড় পবিত্র কি আমার আল্লাহকে পবিত্র বললে আল্লাহ খুশি হয় না বেজার হয় এটা বড় সওয়াবের কাজ বন্ধু একটু জিকির করবেন করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ
এবার যাব আলহামদুলিল্লাহর কাছে বন্ধু সুবহানাল্লাহ ছোট্ট একটা एग्जांपल দিলাম তার আগে আরেকটা হাদিস শরীফ ছোট্ট করে আপনাদের কি শোনাবো শুনবেন কিনা বন্ধুরে আমার ও কাশিমপুর মধ্যপাড়ার আমার ভাই বাবা আমার মা বোনেরা সবাইকে বলছি গরি ধরে জানালা খুলে শোনো আমার নবী বলেছেন প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে ঠিক কিনা বলেন আছে না নাই আছে যেই কোন জিনিসকে পরিষ্কার করার জন্য ময়লা দূর করার জন্য যন্ত্র থাকে আমার নবী বলেছে মানুষের অন্তরের ময়লা পরিষ্কার করার জন্য সবচেয়ে বড় যন্ত্র হলো আমার মাওলানার জিকির বন্ধুরে আমার বলতে যে নাম এবার আলহামদুলিল্লাহর কাছে যাই ছোট্ট করে বন্ধু মূসা নবীর জামানা মূসা এমন একজন নবী ছিলেন যাকে বলতো মূসা কালিমুল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ মতান্তরে তিন লক্ষ চব্বিশ হাজার নবী রাসূলের মধ্যে আল্লাহ আটটা নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন একজন হলো মূসা কালিমুল্লাহ মূসা কালিমুল্লাহর জামানায় বন্ধ অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল তো মূসা নবী যে কথা বলতে পারে আল্লাহর সাথে সবাই জানে কি জানে না এবার বন্ধু মূসা কালিমুল্লাহর কাছে ছোট্ট একটা পাখি গিয়ে বলল না আল্লাহর নবী মূসা গো বলো না বৃষ্টি হবে কিনা তো মূসা নবী বলতে পারেন আল্লাহর সাথে জিজ্ঞেস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কি যখন বন্ধু প্রশ্ন করলো এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি বলে দিল মূসা আমি বৃষ্টি দিব না মূসা কালিমুল্লাহর কাছে বলতে দেরি মূসা কালিমুল্লাহ সে খবর জানিয়ে দিল এই খবর পাখি শুনতে দেরি রে সঙ্গে সঙ্গে সে বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি এবার মুসলদার বিরামহীন ভাবে বৃষ্টি পড়তে শুরু হলো না বৃষ্টি পড়তে 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 বন্ধু পুরো পুরো শহর বন্ধু পুরো নগরী শীতল হয়ে গেল এবার ওই পাখি মূসা কালিমুল্লাহকে রিটার্ন পাল্টা প্রশ্ন করলো আল্লাহর নবী মূসা গো তুমি কেমন করে মিথ্যা কথা বলতে পারলা তুমি না বলে আল্লাহ বৃষ্টি দিবে না এখন বিরামহীন ভাবে বৃষ্টি পড়তেছে তার কারণ কি মূসা তো আশ্চর্য হয়ে গেল আল্লাহ তোমাকে নিষেধ করে সেটা তো সত্য মিথ্যা না আল্লাহ রাব্বুল আলামিন অনেক লম্বা ঘটনা মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে কথা বলতে গেলেন আল্লাহ ডাক দিয়ে বলে মূসা রে একদিকে পৃথিবীর অবস্থা ভালো না কারণ বৃষ্টির কারণে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই পরিস্থিতি একদিকে তারা কষ্ট পাচ্ছে আর একদিকে আমি আল্লাহ জানিয়ে দিলাম বৃষ্টি দিব না সাফ সাফ আমার এই ভয়ঙ্কর শক্ত বাণী শোনার পরেও সে জোরে জোরে পড়ে নিল হৃদয় থেকে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ বলতে দেরি রে আমি আল্লাহ খুশি হইতে দেরি হই নাই আর খুশি হইতে দেরি হয়েছে বৃষ্টি দিতে দেরি করি না এই নিয়ামত এই বরকত কি এখন আমাদের মাঝে আছে নাই তো নাই নাই এত দূরে মনে হচ্ছে যেন সোনার হরিণ স্বপ্নের ঘরে বসবাস করে ঠিক কি না মনে হয় না এরকম কেন জানেন একমাত্র একটা মাত্র কারণ সেই জায়গা হলো আমরা পৃথিবীর সাথে প্রেম করতে পেরেছি সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই পৃথিবীর জীবন দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয় আজকে ছেলে মেয়ের জন্য বাবারা পাগল মসজিদে যায় না আল্লাহর গোলামি করে না ঠিক কিনা বলে কোরআন শরীফের 19 পারা সূরা শোয়ারা খুলে দেখেন 88 নম্বর আয়াত একবার বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কি কাজে লাগবে কোনো কাজে লাগবে না কি জন্য করছেন এগুলো আর ঘুম জন্মের ঘুম তো ঘুমাবেন কবরে গেলে জন্মের ঘুম ঘুমাবেন কবরে গেলে সেদিন বুঝবেন সাড়ে তিন হাত মাটির ঘর জনম জনম থাকতে হবে পৃথিবীর কেউ খবর রাখবে না আপনার সেদিন বুঝবেন পৃথিবীতে কি করেছে এখনো সময় আছে যদি বাঁচতে চান আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো হক্কানি আলেম হক্কানি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করো আর তাদের সাথেই জান্নাতে চিন্তা করেন এই গ্রামটা আজকে একদিন মাহফিল হইছে আবার যদি ফিরে আসে 364 দিন পরে আবার একদিন মাহফিল
আজকের একটা দিন এই এলাকার মানুষের জন্য ঈদের দিনের চাইতে আরো আনন্দ উৎসব থাকার কথা ছিল, কিন্তু নাই। শুধু লোভ, শুধু লালসা, কারো ঘুমের লোভ, কারো জুয়া খেলার লোভ, ঠিক না বলেন? কারো আবার গান বাদ্যযন্ত্রের লোভ আছে না নাই? বিভিন্ন ধরনের লোভ লালসা নিয়ে মানুষ বেঁচে আছে, আল্লাহ রাসূলের গোলামিতে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও বান্দার সাথে বন্ধুরে আমার মনে রাখতে হবে, আল্লাহর বান্দা আল্লাহ সম্পর্কে যেমন চিন্তা করে আল্লাহ তার বান্দার কাছে তেমন। এটা হাদিস শরীফের কথা বন্ধু, আমার বানানো কথা নয়। আপনি যদি মনে করেন আল্লাহর কাছে আপনার জন্য সবই বরাদ্দ আছে, ঠিকই আপনার জন্য সব বরাদ্দ হয়ে যাবে। আপনি যদি মনে করেন আপনার জন্য কিছুই নাই, আপনার জন্য কোনোই কিছুই বন্ধ মিলবে না। আমার কথাকে বুঝে আসছে আপনাদের? আরো জোরে বলেন আসছে? কোন দিকে ওয়াজ করবো? মানুষের অবস্থা কোনো দিকে ভালো না। জুমার দিনে মসজিদে গেলে দেখা যায় সবার পরে মসজিদে যায়, সবার আগে বের হয়, ঠিক কিনা বলে? আজকে আমি আপনাদেরকে বলে যাই, ইমাম সাহেব যখন মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়ার জন্য রেডি হয়ে যায়, তখন কিন্তু যেই ফেরেশতারা, আসমানি ফেরেশতারা জুমার দিনে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসল্লিদের নাম 1 2 3 করে রোল নাম্বার আকারে লিপিবদ্ধ করে, তখন কিন্তু তাদের এই নোটবুক কিন্তু ক্লোজ করে ফেলে, বন্ধ করে ফেলে। কি করে ফেলে? আপনি জুমায় গেলেন কিন্তু ঠিকই, কিন্তু কোনো দলিল নাই আপনার, কোনো দলিল। কারণ বলো হুজুর, রহস্য কি গো? ফেরেশতারা কেন গো তার হাজিরা খাতাটা ক্লোজ করে ফেলে, বন্ধ করে ফেলে? তার কারণ হলো যখন ইমাম সাহেব খুতবা দিতে থাকে, তখন ফেরেশতারা প্রাণ খুলে খুতবা শুনতে থাকে। কারণ খুতবা দেওয়া সুন্নাত, খুতবা শোনা হলো ওয়াজিব। আমরা এত নষ্ট, আমরা এত দুষ্ট, আমরা এত পথভ্রষ্ট হয়েছি। ইমাম সাহেব কত সুন্দর করে খুতবা পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, হাদিস শরীফের চর্চা করছে। বন্ধু তোমরা প্রাণ খুলে কথা বলতেছো, আজকে বলে দিই জুমার দিনে যখন খুতবা চলতে থাকবে, একজন আর একজনকে চুপ করো এই শব্দ পর্যন্ত ইউজ করতে পারবা না। তুমি যদি তাকে বারণ করতে হয়, এইভাবে ইশারায় বারণ করতে হবে। খুব হার্ড বিষয় না, কথা বলেন না কেন? সে আদব কি আছে? জুমার দিনে নবী বলেছেন, কেউ যদি সবার আগে মসজিদে যায় এবং সবার পরে মসজিদ থেকে বের হয়, মসজিদ থেকে বের হয়ে যখন সে তার বাড়ির দিকে রওনা দিবে, প্রত্যেকটা কদমে কদমে তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আজকে কি সেই খবর আমাদের আছে? কথা বলেন না কেন আছে? মুসলমান কি নিয়ে কোন কথা বলবো? মুসলমান শুধু না আমি, ও বন্ধু, এই জন্য আমি একটা গজল লিখেছিলাম, রূপে মানুষে তো সুন্দর অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছি শুধু জ্বালা। দুনিয়াতে কি সুখ আছে না জ্বালা শুধু? আমার কথাগুলো সবার কাছে ভালো? দেখেন না মাঝে মাঝে উঠতে যায় জাগা, তাতে আমার কিছু যায়? আমি মানুষের ভালোবাসা চাই না, চাই আমার মালিককে। কাকে? আমার মালিক রাজি তো আমার জন্য দোনো জাহান রেডি এমনিই থাকবে। কেন কেন জানেন? মানুষের ভালোবাসার জন্য 1 সেকেন্ডের আশা করি না। কেন জানেন? কারণ মানুষের মন আকাশের রঙের চাইতে আরো দ্রুতগতিতে চেঞ্জ হয়। এক্ষুনি আপনার কাছ থেকে খাবে, একটু পরে চাইলে না দিলে আপনার জন্য তলোয়ার রেডি করবে। এই জন্য আমি মানুষ চাই না, পরিপূর্ণ মানুষ চাই, ঠিক কিনা বলে? যুবক যারা এখনো পর্যন্ত ধৈর্য ধরে বসেছো, তোমাদের জন্য খুশনসিব। যারা যৌবনকাল আল্লাহর গোলামি করতে থাকে, পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে সূর্যের আলো পৃথিবীর দিকে ছুটে আসে, সেই সূর্য অনেক আবরণ ভেদ করে কিরণ মাথায় লাগে, সইতে পারি না। কেয়ামতের দিন মাথার উপরে সরাসরি সূর্য থাকবে, মাথার মগজটা বক করে উতরাইতে থাকবে, সেদিন কোনো ফায়সালা থাকবে না। যারা যৌবনকাল আল্লাহর গোলামি করতে পেরেছে, যে ইয়াং ম্যান যারা, আমার নবী বলেছেন তাদের জন্য সেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে 100 অংশ আল্লাহ বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ,
সূর্য কেমন তারা বুঝতেও পারবে না নবীর কথা সত্য না মিথ্যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আরব কান্ট্রি হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ হিজ মাদারস নেম ওয়াজ আমিনা হিজ ফাদারস হ্যাড ডাইড বিফোর হি ওয়াজ বর্ন হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ ভেরি ট্রুথফুল আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন মনীষী 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন এর মধ্যে সবচেয়ে সেরা প্রভাবশালী আপনার আমার নবীকে বলেছেন জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন আই এম দ্য গ্রেট পারসন কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি এর চেয়ে বড় নেয়ামত আমার জীবনে আর কিছু হতে পারে না কথা বলেন না কেন রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ আমি আল্লাহর নূর থেকে এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট পৃথিবীর প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা জিনিস আমি নবীর নূর থেকে মদিনাতে জাফর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করল আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে তখন আমার নবী বলেছেন দা ভেরি ফার্স্ট থিং আল্লাহ ক্রিয়েটেড ওয়াজ মাই লাইফ সর্বপ্রথম আমি নবীর আল্লাহ তখন আলম কোথায় ছিল আমার নবী বলেছেন আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মানুষ আমরা সেই নবীর উম্মত তাফসীরে রুহুল বায়ানের তৃতীয় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার নবী জিব্রাইলকে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল তোমার বয়স কত জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না তবে একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো জলদি করে বলো এবার জিব্রাইল আলাইহিস সালাম যখন নবী বললেন আমার নবীকে জিব্রাইল বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর অবস্থায় দেখেছি 70,000 বছর আমি এটা আমার জীবনে 72,000 বার দেখেছি তখন আমার নবী বলেছেন আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি ওই তারাটাই ছিলাম আমি নবী বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাই তাব্বে জিসমানী তাব্বে রুহানি এবং দাকাইকুল আকবার নামক কিতাবের মধ্যে তিনি বলেছেন যারা নবীকে নূর মানে না তারা নূর সম্পর্কে কিচ্ছু জানে না ঠিক কি বলেন তারা নবুওত সম্বন্ধে কিচ্ছু জানে না আমার কথা কি বুঝেন আপনারা আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি কালিমার দিকে নজর দেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই কোনো ইলাহ নেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি একদিকে তাওহীদ একদিকে রিসালাত একদিকে স্রষ্টা একদিকে সৃষ্টি একদিকে মালিক আর একদিকে মালিকের গোলাম আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ এখানে কি দেখা যায় প্রেম দেখা যায় কিনা আরো জোরে বলেন এই আমার দিকে তাকান ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটাতে ওরা বক্তব্য দিয়েছে ইট ইজ লাভ ইট নট নাও ওয়েট নট গড ফর গড ইজ লাভ এরা বলেছে ইহুদিরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যে খুশি হতে পারলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাও সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ খবর কি ভালো লাগে না খারাপ লাগে আপনার কাছে খারাপ লাগলে আমার কিচ্ছু করার নাই আমি নবীর সম্মান বলতেছি কোরআন হাদিসের কথা বলতেছি আমার কাছে মধুর চাইতে মিষ্টি লাগতেছে কারণ আমার নবীকে নিয়ে আপনি যত বেশি কথা বলবেন যত বেশি নবীকে নিয়ে রিসার্চ করবেন তত বেশি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হয়ে যাবে দেখেন এই কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এই আমার দিকে তাকান আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ ক্ষমা করে দিবে এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বক্তব্য দিয়েছে নো আমি দিয়েছি আল্লাহ দিয়েছে আল্লাহর ভাষায় কোরআনের ভাষায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সেই নবীকে বলে আমরার মত মানা যা মানা যা আমার নবী বলতেছেন কয়লা আইয়ুকুম মিসলি তোমরা কে আছো আমার মত
আমার নবী আজ থেকে 10000 বছর আগে চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছে, আমার নবীর চ্যালেঞ্জ আজও পর্যন্ত কে গ্রহণ করেনি, কিন্তু মুখস্থ বলে নবী আমরার মত, যে বলে নবী আমার মত যে কুফরি করে ফেলেছে তার ঈমান চলে গেছে। আল্লাহ এখানে খান্ত নয়, আল্লাহ বলেছেন মাইয়াতে ইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলেছেন হি হো অবিস দা এবস্টিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। কে বলেছে? আল্লাহ। দা হলি কুরআন, পবিত্র গ্রন্থ কুরআন, অস্বীকার করার কোনো সুযোগ আছে? আরে আরো মজার খবর তো আমার কাছে আছে, দিব? নেবেন? আল্লাহ ইজ ওয়ালি নল, আল্লাহ সব, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ সব কিছু ফলো করতে বলেছে, ল এন্ড লাইট আল্লাহর নবীকে ফলো করতে বলেছে, তাহলে তোমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে ফাইভ পিলার্স অফ ইসলাম, ইসলামের খুঁটি পাঁচটা, এর মধ্যে প্রথম খুঁটি, দা ফার্স্ট পিলার অফ ইসলাম, প্রথম খুঁটি হলো ঈমান। ইমানের ঘরে আমি একটু ঢুকবো, ইমানের ঘরে যখন আমরা ঢুকি, ইমানের ঘরে ঢোকার পরে একবার চমৎকার ভাবে আমরা দেখতে পাই আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। একটা তাওহীদ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতান লিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে হ্যাঁ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার ডিজাইন, কমত কি চমৎকার ড্রয়িং দেখেন। আল্লাহ বলেছেন আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, প্রথম পিলারের মধ্যে, প্রথম কুটির মধ্যে আল্লাহ আছে প্রথম অংশে, তিনি হলো পৃথিবীর জন্য রব, স্রষ্টা, ঠিক কিনা বলে। এরপরে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অস্বীকার করার কোনো সুযোগ আছে? I have been ordered to fight against people who until they testify that there is no but but Allah and they to Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah, Bukhari and Muslim. Jore jore bolen Allahu Akbar, aro jore bolen Allahu Akbar, Allahu Akbar. Muslimaner obostha moteo bhalo nobir prem to nai, nobi to chinte pare na, নবীকে তো অন্তর থেকে দূরে ঠেলে দিচ্ছে। বন্ধুরা, আমার মিশকাত শরীফের মধ্যে এসেছে, বুখারীতে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবীকে একজন ওই ব্যক্তি সে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ কিয়ামত কখন হবে? আমার নবী বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। এবার আমার নবী বলে দিয়ে যাকে ভালোবাসো তার সাথেই থাকবা। আল্লাহ আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাতা, নবীর প্রেম নাই তো ঈমান না, নবীকে ভালোবাসতে হবে, সেই ভালোবাসা হবে জীবনে চাই চাই। নবীকে মহব্বত করে নফল ইবাদত করবেন নি? করবে? আমার অনেক কথা বলার ছিল কিন্তু এত কথা বলতে পারবো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আগমন নিয়ে উপস্থিত মানুষদেরকে নিয়ে আলাপ আলোচনা করতেছে, কি করতেছে? সেই মুহূর্তে আমার নবী হেঁটে যাচ্ছিলেন, শুনতে পাইলেন, নবী বললেন, খাল্লাত লাকুম শাফাতি, আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য আমার নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। নবীর আগমন নিয়ে ওয়াজ করতেছে। এখন আমাদের দেশে কিছু কাঠ মৌলবি কই মিলাদুন নবী বলে বেদা, মৌলবি সাহেব যে টুপিটা মাথায় দিছে দরবারের টুপি, এই টুপিও তো নবীর জামানা ছিল না, এই টুপি যে পড়ছে মৌলবি সাহেব, এটাও তো বেদা। কি নিজের মাথার বেদাত দেখো না? নবীর ক্ষেত্রে বেদাত মূলত নবী না, বিশাল বেদাতে সমস্যা না, সমস্যা হলো নবীর দুশমন। কথা বলেন না কেন? নবীর সাথে প্রেমের দরকার আছে না নাই? বন্ধুরে আমার, আমার দিকে নজর দেন, ইশাদুত তালিমিন কিতাবের মধ্যে এসেছে, জিব্রাইলকে যখন আমার আল্লাহ 600 ডানা দিয়ে সৃষ্টি করলো নফল ইবাদতের সব পার্ট বাই পার্ট, কত হাজার ডানা, কত 600 ডানা দিয়ে যখন পৃথিবীতে পাঠালো, জিব্রাইল খুশি হয়ে একটানা 30,000 বছর ইবাদত করলো নফল ইবাদত। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, রে জিব্রাইল, আমি তো তোমাকে নফল ইবাদতের অর্ডার দেইনি রে জিব্রাইল, তুমি কেন গো 30,000 বছর নফল ইবাদত করলে? এবার জিব্রাইল একটা ডাক দিয়ে বলল, মনিব, ও মনিব, আপনি 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন, এত মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, শুকরিয়া স্বরূপ এই জন্য 30,000 বছর নফল ইবাদত করলাম। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, তুমি খবর শুনে রাখো, আমি
আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া নফল ইবাদতের মধ্যে যদি আমার কোন বান্দা আমার কদমে সেজদা দিতে পারে আমি আল্লাহ ও দ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। আজকে কিন্তু আমরা নফল ইবাদত করতে রাজি ঠিক কিনা বলে, নফল ইবাদত করতে কি নাই ওয়াজ শেষ করে দিব, কি শেষ করব না, 12টা তো বেজে যাইতেছে, শুনবে সবাই আলহামদুলিল্লাহ বলে, যুবক ভাইরা তোমরা বলো, যুবকরা হাত উঠাও, যুবকরা মুরব্বীরা না আমার বাবা চাচারা না যুবকরা হাত নামাও, কেন বলছি জানো, কারণ বর্তমান প্রজন্মের যুবকদের অন্তর হলো হিংসা আত্মগরিমা নোংরামিতে ভরা, আর আমার চাচারা বাবারা দাড়ি পাকা মুরব্বীরা তাদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আমার কাছে মনে হয় এই মুরব্বীরা যদি চলে যায় তাদের মতো মুরব্বীরা পৃথিবী থেকে চলে যায় আমার মনে হয় পৃথিবী বেশি দিন টিকবে না, কারণ বর্তমান জরিপে দেখা যায় 2000-এর মধ্যে একটাকেও ভালো ভালো পরিপূর্ণ পাওয়া যায় না, তো পৃথিবী টিকবে কিভাবে, পৃথিবীতে আল্লাহ তো সৃষ্টি করছে মানুষের জন্য, কার জন্য, এই পৃথিবী সব জান্নাত সব কিছু আল্লাহ তৈরি করছে মানুষকে ভালোবেসে মানুষের জন্য, সে মানুষে যখন অমানুষ হয়ে যায় তখন তার পৃথিবীর রাখার কোনো দরকার নেই ঠিক কিনা বলে। বন্দরে আমার নফল ইবাদত নিয়ে আরেকটু আলোচনা করব, কারণ বর্তমানে ফরজ ইবাদতের কথা বলি না, কারণ বর্তমানে কিছু বন্ধু কিছু নামদারি দাঁড়িওয়ালা টুপিওয়ালা যুবকরা বের হয়েছে শুধু ফরজ পড়লেই চলে সুন্নাত নফলের দরকার নাই, আছে না নাই এরকম, আছে না নাই, আর জোরে বলেন আছে না নাই। বন্দরে আমার আজকে মাগরিবের নামাজ পড়ছেন, হাত তুলতে বললে কিন্তু লজ্জায় অনেকে হাত তুললে ফেলবে কিন্তু পরে নাই, এই জন্য হাত তুলতে বলবো না, এটাও কিন্তু এক ধরনের প্রতিশ্রুতি ওয়াদা ঠিক না বলে। বন্ধ নফল ইবাদতের কথা বলছি, এই যে মৌলবী শব্দ শুধু বলে নাই 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 আছে কি, কথা বলেন না কেন, আছে কি তোমার দাদার মাথা, কই মিলাদ নাই কিয়াম নাই শবে বরাত নাই শবে মেরাজ নাই দোয়া নাই হাত তোলা নাই কি আছে তোমার আব্বার মাথা, কথা বলেন না কেন, কিচ্ছু নাই আছে শুধু তাদের মাদ্রাসায় রিসিপ বুকের মাধ্যমে খালি টাকা পাঠাও খাসি পাঠাও গরু পাঠাও এটাই আছে, কথা বলেন না কেন। বন্ধুরে আমার আমার দিকে নজর দেন, বন্ধু হাদিস শরীফ থেকে কালেক্ট করা আপনাদেরকে, আমার সময় খুবই কম কাজ অনেক বেশি, আমার নবী সরকারে মদিনা বলেছেন বন্ধু মাগরিবের নামাজ পড়ার পরে কোন ইমানদার মুমিন মুমিনা যদি বন্ধু প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না, অশ্লীল কোনো কথা বলবে না, উচ্চ আওয়াজে কোনো কথা বলবে না, মাগরিবের নামাজটা শেষ করে বন্ধু 6 রাকাত সালাতুল আওয়াবির নামাজ পড়বে, কয় রাকাত, পৃথিবীর কোনো কথা বলবে না, রে যুবকের দল যদি ওয়াইফ থাকে ওয়াইফ কি গিয়ে বলবা, গাজী সুলাইমান আজকে ওয়াজ করে গেছে আমলটা ধরো, মায়ের সন্তান যারা মা কি গিয়ে বলবে মা গো আজকে হুজুরে ওয়াজ করে গিয়েছে, নাতি যারা এসেছো দাদুকে বাড়ি কি গিয়ে ইনফর্ম করবা দাদু গো আজকে গাজী সুলাইমান আল কাদরী কুমিল্লা থেকে সে ওনা আলোচনা করে গেছে, দেখবা তারা কত বেশি মজা পায়, কারণ বর্তমান যুবক বর্তমান প্রজন্মের যুবতি গুরু বেশি দুষ্ট, আমার মা আমার চাচি যেদি খালারা ওই প্রজন্মের মানুষগুলো অত্যন্ত নমনীয় ঠিক কিনা বলে। বন্ধুরে আমার হৃদয় খুলে শোনো গো, কাশিমপুর মধ্যপাড়ার মানুষ, আমার নবী বলে দিয়েছেন মাগরিবের নামাজ যখন শেষ করবে মাগরিবের নামাজটা শেষ করার পরে দুনিয়ার কোনো প্রয়োজনীয় কথা বলবা না, বিশেষ প্রয়োজন যদি হয় কথা বলবা, অন্যথায় তুমি সাইলেন্ট মোডে থাকবা মানে চুপ থাকবা, চুপ থেকে থেকে নীরবতার সাথে মাগরিবের পরে 6 রাকাত তাওবির নামাজ পড়বে, আমার নবী বলেছে যথাযথভাবে সুন্দর করে 6 রাকাত তাওবির নামাজ যদি তুমি সুন্দর করে পড়তে পারো, আমার নবী বলেছেন সে পুরুষ হোক আর নারী হোক, যুবক হোক আর যুবতী হোক, বুড়া হোক আর জোয়ান হোক, ও আমার ভাই বাবারা আমার মা বোনেরা হৃদয় খুলে শোনো, আমার নবী বলেছে ওই ব্যক্তির আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ, এই জোরে কো না কেন সুবহানাল্লাহ আওয়াজ করে। বন্ধুরে আমার এবার আমি শুরুটা করি কোন নামাজ দিয়ে, ফজরের নামাজ,
ঠিক কিনা বলেন? আমাদের শুরু হয় কোন নামাজ দিয়ে? ফজরের নামাজ দিয়ে বন্ধু শুরু হয়। আমার নবী আরো কত চমৎকার নিউজ দিয়েছে বন্ধু। নবী বলেছে আমার উম্মত, আমার নবী বলেছে আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, তারা আমার হাত পুষ্কে জাহান্নামে চলে যায় নাউযুবিল্লাহ। তার মানে আমার নবী উম্মতকে বাঁচানোর জন্য সকল রাস্তা দেখিয়ে দিয়েছে। উম্মত নিজের গায়ের জোরে নিজে রাস্তা তৈরি করে হাঁটছে, আর ওই রাস্তাটাই তুমি যত হাঁটবা ততই জাহান্নাম সামনে। নবী যেই রাস্তা দেখিয়েছে সেই রাস্তায় তুমি যত হাঁটবা ততই তোমার সামনে জান্নাত। বন্ধুরে আমার বিশেষ করে যুবকদেরকে বলছি রে যুব, এই বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে গেছে, বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই যুব সমাজের মধ্যে যেই যুবকটা অবন্ধু নামাজে যায়, আমার কাছে মনে হয় তাকে যেন বুকে জড়িয়ে ধরে বন্ধু আদর করি, তার কপালে যেন একটা চুমু দিয়ে দেই। কেন রে, বর্তমান যুবকগুলো গান বাদ্যযন্ত্র সকল নোংরামি নিয়ে পাগল। এর মধ্য থেকে যখন একটা যুবক মসজিদের দিকে ছুটে যায়, মনে হয় তাকে দেখলে কলিজা বন্ধু ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবকের দল, তোমাদেরকে আমি একটু বলতে চাই রে যুব, আমার নবী বলে দিয়েছেন ফজরের নামাজ পড়লো, ফজরের নামাজ কিন্তু সূর্য ওঠার আগে পড়ে, কিসের আগে? আমার নবী বলেছেন তুমি যদি মসজিদে নামাজ পড়ো, মসজিদে তুমি অবস্থান করো, যদি ঘরে তুমি নামাজ পড়ো, তুমি ঘরে অবস্থান করো। তুমি পুরুষ হোক নারী হোক বন্ধু, নারীরা তো ঘরে নামাজ পড়বে। নামাজ পড়ার পড়বে বন্ধু, ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার অপেক্ষায় তুমি যায় নামাজে বসে থাকবা, যায় নামাজে বসে থাকবা, এর মধ্যে শুধু আল্লাহর জিকির করবা। জিকির করতে 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 যখন তুমি দেখবা পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে গেছে, আমার নবী বলেছে তুমি দুই রাকাত এশরাকের নামাজ পড়ে নাও। এই দুই রাকাত এশরাক নামাজ যখন কেউ পরিপূর্ণভাবে পড়বে, যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বন্ধু জোয়ান হোক, আমার নবী বলে দিয়েছে এই দুই রাকাত এশরাকের নামাজ পড়ার কারণে তার আমল নামা একটা উমরা এবং একটা বড় হজের সওয়াব দেওয়া হয়। বন্ধুরে আমার, এবার এশরাকের নামাজের সময় চলে গেল, আর একটা নামাজ আছে বন্ধু, দোহার নামাজ। হুজুর আসেনি? কিসের নামাজ? দোহার নামাজ। এটা আপনি দুই রাকাত থেকে বারো রাকাত পর্যন্ত পড়তে পারেন। এশরাকের নামাজটা যখন শেষ হয়ে যাবে রে, এশরাকের নামাজটা শেষ হয়ে যাওয়ার পরে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়া মানে একটা আছে না মাথা বরাবর থাকে, এই হেলে যাওয়ার পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর্যন্ত দোহার নামাজের বন্ধু সময় থাকে, তোমরা দোহার নামাজ পড়ে নাও। দুই রাকাত থেকে বারো রাকাত পর্যন্ত পড়বে, এটা বিশাল সওয়াবের কাজ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন বন্ধু, মানুষের শরীরের মধ্যে 360টা পার্টস আছে, কয়টা মুখস্থ করো তোমরাও, আর তোমরা এগুলো জানতে হবে বন্ধু, কয়টা? 360টা কল কবজা জোড়া আছে। আমার নবী বলেছেন অর্থের জাকাত হলো বন্ধু তার পরিমাণে জাকাত দেওয়া, ঠিক কিনা বলেন? স্বর্ণের জাকাত হলো নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী জাকাত দেওয়া। কিন্তু বন্ধু, সব কিছুর জাকাত দিয়ে তুমি সব সম্পত্তিকে বৈধ করে নিলা, তোমার দেহের তো জাকাত আছে রে, তোমার দেহের সাদকা দেহের জাকাত যদি দিতে না পারো, এই দেহ তো জান্নাতে নেওয়া সম্ভব না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমার নবী বলেছেন তোমার যে 360টা পার্টস আছে এগুলোর সদকা আদায় করো, যাকাত দাও। নবী গো কেমন করে দিব, এটা কি কোনোদিন সম্ভব? নবী বলেছেন মসজিদে যদি কে কফ ফালায় থুতো ফালায়, এটা উঠাইয়া তুমি মাটিতে পুঁতে দাও, মসজিদটাকে ক্লিন করে দাও, তোমার ওই 360টা পার্টসের যাকাত আদায় হয়ে যাবে। ও বন্ধু, আমার নবী বলেছেন এটা কারো পক্ষে সম্ভব না, এটা তোমার পক্ষে সম্ভব না, এটা যদি করতে না পারো তাহলে আরেকটা নামাজ আছে এশরাকের নামাজের পরে চাশতের নামাজ, ওই নামাজটা তুমি পড়ে নাও, তাহলে তোমার ওই 360টা পার্সের সাদকা আদায় হয়ে যাবে। সেই খবর আছে? কয় নামাজ বলে নাই কি? নাই নামাজ, আপনারা কি মেনে নেবেন? কথা বলেন, বিশ্বাস করবে? শোনেন, আমার রাসূল বলেছে কিয়ামতের পূর্বক্ষণে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো পৃথিবীতে এমন কিছু আলেম বের হবে, কথিত আলেম, তারা নিজের সুবিধার জন্য স্বার্থের জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করে দিবে। সেই সময় কিন্তু আজকে চলে এসেছে, ঠিক কিনা? আরো জোরে বলে
আমার দিকে তাকা, আমার কাছে যে প্রশ্ন আসছে আজকে এই প্রশ্নের উত্তর দিতে দিতে সময় যাবে আরো এক ঘন্টা। আপনাদের কাছে কি ভালো লাগে? ভালো লাগে, মাশাআল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে সদয় মুখে না, জান্নাতে রাশায় নয় হে রাসূল, জাহান্নাম কে উজড়ি না বলেন হে রাসূল তোমায়। গজল গাইলে বিরক্ত হন? কষ্ট লাগে? আরে মেয়ে দিকে তাকান, নবী মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করছে, এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। দাড়ি পাকা ও যুবকের দল শোনো, নবীর যখন দান মোবারক শহীদ হয়ে গেল, আমার নবীর মুখ মোবারক থেকে রক্ত মোবারক বের হয়ে আসলো, মালিক বিন সিরাম দেখে সইতে পারলো না, দৌড়ে চলে গেল রে বন্ধু, যাই আমার নবীর রক্ত মোবারক চষতে শুরু করলো, খাইতে থাকলো। এবার আমার নবী বললে, রে মালিক বিন সিনান রক্ত গুলো জমিনে ফালাইয়া দাও। এবার মালিক বিন সিনান ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো প্রাণের নবী, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। কাশিমপুর মধ্যপাড়ার মানুষ কেমন করে বন্ধ বুঝাইলে বুঝবাড়ে। এই কথা বলে তিনি রক্ত মোবারক চুষতে শুরু করলেন, আমার নবীর রক্ত খাইতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চোষা হলো, এবার আমার নবী গোটা পৃথিবীর উম্মতগুলোকে জানিয়ে দিল, রে আমার উম্মতের দল, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, এই মালিক বিন সিনানকে দেখে না। নবীজির রক্ত খাওয়ার কথা কোরআনের কোথাও আছে? হাদিস শরীফের কোথাও আছে? কোন হুজুর করে দিন বলছে সে নবীজির রক্ত মোবারক খেয়েছে ভালোবেসে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। উম্মে আইমান বরকতময় এক দাসী নবীজির পদ প্রস্রাব মোবারক খেয়ে ফেললে, কি করলে? নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার পরে সে বলতেছে, পৃথিবীতে এর চেয়ে বড় নেয়ামত মনে আমার জীবনের কিছু খাই নাই। আমার নবী নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার পরে আমার নবী তাকে জান্নাতি বলে ঘোষণা দিল। কেমনে বলে নবী আমরার মতো? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বন্ধু নবীর প্রেম যদি একটু শুনতে চান, যেহেতু এসটি জীবনে বাঁচলে আর আসবো নাইলে না। বন্ধুরে আমার, আকির নামক একটা গাধা, আমার নবী যখন পৃথিবী ছেড়ে বন্ধু চলে গেল, পৃথিবী ছেড়ে পর পারে যখন পারি দিল, গাদার নাম হলো বন্ধু আকির, এ আকির নামক গাদা বন্ধু নবীর চলে যাওয়া মেনে নিতে পারে না, শুধু কান্দে রে, চোখের পানি ঝর্ণার মতো বন্ধু পড়তেছে আর বলতেছে, কোথায় গেল গো প্রাণের নবী, আর কি জীবনে কোনোদিন চর্ম চক্ষু দ্বারা তোমায় দেখতে পাবো না বন্ধু, বন্ধু কেমন মুসলমান আমরা, কেমন নবীর উম্মত, এত সুন্দর জান্নাতের বাগান, এত সুন্দর লাইটিং, কত সুন্দর মানুষের উপস্থিতি, সবাই আসতে পারলা না, আবার নবীর উম্মত দাবি করো, নবী কোনোদিন এমন উম্মতকে উম্মত বলে পরিচয় দিবে না। মনে রাখবেন, নবীর নবীর কাছ থেকে আপনাকে স্বীকৃতি পেতে হবে, নবী যাকে উম্মত বলে কবুল করবে রে তার নসিব হলো বন্ধু খুশ নসিব, নবী যাকে গ্রহণ করবে না তার কিসমত হলো সবচেয়ে বড় বদ কিসমত।
আখির নামক গাধা তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র বন্ধ কোনো খাবার পানি খায় না কোনো খাবার কোনো পানি বন্ধ স্পর্শ করে না শুধু কান্দে নবী গো কোথায় চলে গেল আর কি জীবনী কোনো দিন দেখবো না গো নবী তোমাকে বন্ধ কান্দতে কান্দতে তিন দিন তিন রাত্র চার দিন চার রাত্র বন্ধ কোনো খাবার পানি স্পর্শ না করে গভীর সমুদ্রে নিজের জীবন দিয়ে দে ঝাঁপ দিয়ে আপনারা সবাই জানেন নবী যখন আবু বকরকে নিয়ে বন্ধ হিজরতে রওনা হলো মক্কা থেকে মদিনা সরু গুহার মধ্যে অবস্থান করেছে জানেন কিনা গর্তের মধ্যে ঢুইকা দেখি চতুর্দিকে বন্ধ সাপ বিচ্ছুরে গর্ত আবু বকরের প্রেম এত গভীর ছিল রে ও বন্ধ কুরিয়ের জামাটা ছিঁড়ে ছিঁড়ে একটা একটা করে সবগুলো গর্ত ফিল আপ করে দিল তারপরে অবশিষ্ট আরেকটা গর্ত বাকি রয়ে গেল গর্তের মুখটার মধ্যে পা মোবারক লাগাই দিল আবু বকর ও বন্ধ নবী এদিক দিয়ে তার উপরে ঘুমিয়ে গেল নবী ঘুমায় পাটা দিতে দেরি রে সবটা সবল মারতে দেরি করলো না সবল দিতে দেরি আবু বকরের পুরো শরীরটা বন্ধ বিষাক্ত হয়ে গেল শরীরের গড়ন বন্ধ চেঞ্জ হয়ে গেল কালারটা চেঞ্জ হয়ে গেল বন্ধু কম্পন আরম্ভ হয়ে গেল আবু বকর কাঁপতে থাকলো বন্ধ তারপরে ঘুমন্ত নবীকে একবারের জন্য ডাক দেয় না নবী ঘুমাচ্ছে নবীর নি কোনো ঘুমের ব্যাঘাত হয় রে বন্ধু কত কষ্ট করে নবী মক্কা থেকে মদিনায় রওনা দিল বন্ধুরে আমার তারপরে আবু বকর কান্না চলে আসলো একটা ফোঁটে চোখের পানি নবীর উপর যখন পড়লো নবীর ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতে দেরি রে নবীর থুতু মোবারক লাগাইয়া দিল সাপের বিষ পুরো বন্ধু একবারে নির্মল হয়ে যা এখানে আপনাদেরকে নিয়ে আসার অন্যতম কারণ হলো বন্ধু রে মতলব কাশিমপুরের মানুষ হৃদয় খুলে শোনো এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো বন্ধু একদিকে তিনি হাবিবুল্লাহ আল্লাহর প্রিয় হাবিব আরেকদিকে বন্ধু আবু বকর ইসলামের প্রথম খলিফা আমার নবী বলেছেন বন্ধু প্রত্যেকটা নবীর দুইজন উজির দুইজন মন্ত্রী থাকে দুইটা আসমানে দুইটা জমিনে আমার আসমানে উজির ছিল জিব্রাইল এবং মিকাইল তার মানে আসমানের মন্ত্রী হলো জিব্রাইল আলাইহিসসালাম এবং মিকাইল আলাইহিসসালাম আমার নবীর পবিত্র জবান মোবারক দ্বারা বলেছে পৃথিবীতে আমার দুইজন উজির ছিল দুইজন মন্ত্রী ছিল একজন হলো আবু বকর আর একজন হলো বন্ধু ওমর আবু বকর এত সম্মানী এত মর্যাদা বন্ধু আবু বকরের আমার নবী আবু বকর ওসমানকে আলীকে নিয়ে যখন কোথায় চলে গেল উহুদ পাহাড়ে কোথায় উহুদ পাহাড়ে যখন চলে গেল উহুদ পাহাড় বন্ধ আনন্দে নাচতে শুরু করলো আমার নবী একটা ডাক দিয়ে বলল উহুদ পাহাড়কে চাপা দিয়ে বলল উহুদ তুমি ক্ষান্ত হও তোমার মাঝে একজন নবী আছে আর একজন সিদ্দিক আছে আর দুইজন শহীদ আছে তার দাম কম না বেশি এখন সাপ কি আবু বকরকে চিনলো না নবীর সঙ্গীকে চিনলো না ও বন্ধু সাপের সবল মারার কারণ কি রে সাপ আবু বকরকে সবল মেরেছে আবু বকরকে ধ্বংস করার জন্য না সাপ সবল মেরে বলছি আবু বকর পা সরায়া নাও পা সরায়া নাও আমি এখন থেকে দেড় হাজার বছর আগে তার মানে আমি যে গর্তের মধ্যে অবস্থান করতেছি আজকে পর্যন্ত আমার বয়স হলো গর্তে বসবাসীর 1500 বছর রে আবু বকর পা সরায়া নাও আমি আমার নবীকে প্রাণ বড়ে দেখব এগুলোর নাম হলো প্রেম আমরা নবীর উম্মত দাবি করি বাপ রে গাফলাইয়া আজকে তো সুন্দর জান্নাতের বাগান হাজিরা দিতে পারি নাই ঠিক কিনা বলে এখনকার মানুষ তো কোরআন হাদিস নিয়ে চর্চা নাই এই জন্য তাদের কাছে ভালো লাগে না দুরুদ পড়তে চায় না ক্যাম করতে চায় না ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা নবীর সাথে প্রেমের দরকার আছে না নাই নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে সারাদিন ডাকলেও আল্লাহ মিলবে আল্লাহ দেখাই দিছে আমি দিয়েছি আমার হাবিবের মাধ্যমে নিও আমার হাবিবের মাধ্যমে কেয়ামতের দিন ফয়সালাও করব আমি আমার হাবিবের মাধ্যমে আমি এক্সাম্পল দেই আপনাদেরকে আসামি যখন কোর্টে তোলা হয় তখন কি ম্যাজিস্ট্রেট অটোমেটিক্যালি রায় দেয় না ব্যারিস্টাররা জেরা করতে হয় পরে কথা বলেন না কেন অ্যাডভোকেটটা একজন পক্ষে আরেকজন বিপক্ষে দুইজন কিন্তু দুই দিকে যুক্তি দাঁড় করায় করায় কি করায় না যেই ব্যক্তি বেশি যুক্তি দাঁড় করায় সেই ব্যক্তির পক্ষে ম্যাজিস্ট্রেট রায় দিয়ে দেয় ঠিক কিনা বলেন ঠিক তেমনি ভাবে সেই দিনের ব্যারিস্টার হবে কে আপনার আমার নবী জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জাহান্নামিন্দা বলেন ও কি চমৎকার
আরে সেই বাজারের বেচা কিনা রুহানি তেলে না দেনা সেই বাজারের বেচা কিনা রাসূল আমার খরিদদার আল্লাহর বাজারে রাসূল জামিল্লাহ বলেন ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিল্লাহ মারহাবা সম্মানিত উপস্থিতি ওয়াজ করলো ওয়াজের শেষ হবে না আমি আপনাদের সামনে একবার সরল মাইন্ড থেকে মনে হয় প্রশ্ন করেছে অনেকগুলো প্রশ্ন করেছে নবীজি প্রথম প্রশ্ন আমি আপনাদেরকে শিশু শুরু থেকে ধরি নবীজি নূর কিনা দলিল দিবেন আমি কিন্তু আগেই বলেছি নবীজি নূর ঠিক কিনা বলেন তো নূর কিনা দলিল যদি দিতে হয় আপনাদেরকে আমি শুরু থেকে ছোট ছোট করে এক্সাম্পল দিতে হবে সবাই বলে নবী মাটি নবীজি মাটির কোরআনের কোথাও লেখা নাই আপনারা শুধু আমার দলিলগুলো নেন আমাকে প্রশ্ন করা হয়েছে হুজুর নবীজি নূর কিনা দলিল দিবে এই আমার দিকে তাকান তারা ঢালাওভাবে সবাইকে একরকম বলে মানুষ ইমানকে মজবুত করার এই ওয়াজ কিন্তু এই প্রশ্ন উত্তর কিন্তু আপনাদের ইমানকে চাঙ্গা করবে মজবুত করবে সম্মানিত উপস্থিতি ইমান যদি টেকসই থাকে আপনি অল্প আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন আর ইমান যদি ঠিক না থাকে তাহলে আপনি পাহাড় পর্বত পরিমাণ ইবাদত নিয়ে গেলেও কোনো লাভ হবে না হবে না এখানে উনি প্রশ্ন করেছেন নবীজি নূর কিনা দলিল দিবেন তাহলে আমি একটু গোড়া থেকে আপনাদেরকে বলি সম্মানিত উপস্থিতি মানুষ সৃষ্টির রহস্য নিয়ে প্রথম বলবো আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকে বলেছেন খালাকাল ইনসানা মিন আলাক পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড আল্লাহ মানুষকে রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন সেই মানুষ হলাম আমরা বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু থেকে সৃষ্টি আমরা মানুষ এবার জানেন আরেক ধরনের মানুষের ওয়াজ করেছেন আল্লাহ সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর আল্লাহ বলেছেন মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুকনো মাটি থেকে সেই মানুষ হলো আদম নবী সুবহানাল্লাহ বলেন না কেন এই দুই ধরনের মানুষ সৃষ্টির কথা গেল আরেকজন হলো মা হাওয়া মা হাওয়া কিন্তু বাবা আদমের বাম পা জোরের বাঁকা হাড্ডি থেকে জন্ম হয় ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাবুন আল্লাহ বলেছেন যারা শিবা লঙ্ঘনকারী মিথ্যাবাদী আল্লাহ তাদেরকে কি করেন না পছন্দ করেন না সৎ পথে পরিচালিত করেন না হেদায়াত তাহলে মিথ্যা বলবো কেন আমার দিকে দেখেন তাহলে নবীজি কি এখানে বলা হয়েছে সম্মানিত উপস্থিতি তারপরে সে কিন্তু লিখতে পারে নাই সে মনে বেশি লেখাপড়া করে নাই লেখাগুলো বোঝা যায় না একবারে আমরা গ্রামচলিক ভাষায় বলি কাওয়ার সবগার এইরকম দুইটা গেল তারপরে তিনি বলেছে মাজার জিয়ারত করা জায়েজ কিনা না না প্রশ্ন সে তো জানতে চাইছে সে তো বিতর্ক সৃষ্টি করতে চায় না তাকে জানাতে হবে না হাদিস শরীফের মধ্যে এসেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মধ্যরজনীতে জাগ্রত হয়ে দেখে তার বিছানায় আমার নবী নাই কি নাই আমার নবী কোথায় গেল আমার নবী খুঁজতে লাগলেন মা আয়েশা এবার খুঁজতে খুঁজতে যাইয়া দেখে আমার আমার নবী জি জান্নাতুল বাকিতে জিয়ারতরত অবস্থা সুবহানাল্লাহ আর মাজার মানি হলো কি মাজার কইলেও তো অনেকের পায়জামা গরম হয়ে যায় মাজার মানি হলো জিয়ারতের স্থান আপনি আপনার দাদা নানা চাচা জেঠা আপনার স্বজনের কবর জিয়ারত করেন না এই জিয়ারতের স্থানটাকে বলা হয় মাজার কি বলা হয় কি বলা হয় মাজার বলে হুজুর একটা জায়গায় বেশি যায় কারণ বেশি যাবে না সে তো আল্লাহর গোলামি করতে 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 একেবারে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হয়ে গেছে তার মাজারে যাওয়ার জন্য তো শক্তি লাগবে সে শক্তি আল্লাহ যোগিয়ে দিয়েছে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে ঠিক কিনা বলেন আল্লাহর নবীর মাজারে যাওয়া যাবে জিয়ারত করা যাবে কোনো দোষ নাই কোনো সমস্যা নাই কোনো ক্ষতি হবে না তবে যাইয়া ওখানে সেজদা দেওয়া যাবে ঠিক কারণ সেজদার মালিক একমাত্র আল্লাহ যদি দ্বিতীয়ত কাউকে সেজদা দেওয়া হতো তাহলে আমার নবী সেই সেজদার মালিক ছিল আর যদি নারীদেরকে সেজদার অর্ডার দিতেন আমার আল্লাহ তাইলে প্রত্যেকটা নারী তার স্বামীকে সেজদা দিত ঠিক কথা কি বুঝে আসছে এবার বলছে যে মাজারে কি গিলাফ দেওয়া চাদর দেওয়া এটা জায়েজ কিনা এটা নিয়ে কি বলবো আপনি যদি মহব্বত লাগে ভালো লাগে আল্লাহর ওলির মাজারকে সম্মান করে একটা গিলাফ দিতে পারেন এটা দোষের কিছু না আবার না দিলেও কোনো সমস্যা নেই তবে সম্মানী ব্যক্তির জন্য সম্মান তো আল্লাহ বরাদ্দ করছে আপনি এটা আটকাবেন কিভাবে সে আমেরিকাতে বিপদে পড়ছে কোথায় আমেরিকাতে বিপদে পড়ছে কয় অমুক আল্লাহর ওলির মাজারে আমি একটা গিলাফ দিব তার মাজারের জন্য সম্মান বৃদ্ধি পায় সৌন্দর্য বৃদ্ধি পায় এটাকে নাজায়েজ বলার কোনো সুযোগ নাই এটা দিতে পারবেন আপনি কোনো সমস্যা
ঠিক কিনা বলেন কারণ তারাও তাদের রওজায় জিন্দা তারা মরে নাই কে নাই ওই যে আমি একটু আগে বললাম না ইনদা রব্বিহিম ইউরযাকুন তাদের জন্য আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠায় সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ মহব্বতে বলেন অনেকে আমাদের নবীজির দুরুদ বাদ দিয়ে দুরুদ ইব্রাহিম পড়ে আছে এটার নাম কে বলছে দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ কয়বার পাইলাম ইব্রাহিম খলিলুল্লাহর নাম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এটার ভিতরে কয়বার পাইলাম কথা বলেন চারবার ইব্রাহিম আলাইহিস সালামের নাম চারবার আমার নবীর নাম তো এটা আমার নবীর দাম বেশি না ইব্রাহিম আলাইহিস সালামের দাম বেশি তো আমার নবীর দাম যদি বেশি হয় এটার নাম তো দুরুদে মুহাম্মদ হওয়ার কথা ছিল তার মানে এটা দুরুদে ইব্রাহিম না দুরুদে মুহাম্মদ না এটা নাম হলো তাশাহুদের দুরুদ এটা শুধু নামাজের জন্য খাস কারণ এই তাশাহুদের দুরুদ পড়লে সাথে আত্তাহিয়াতও পড়তে হবে আর আমাদের দেশে ওই যে নবীজির দুরুদ বাদ দেন নবীজির দুরুদ বাদ দিবেন কেন তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে অনেক বেশি বেশি ভালোবাসি আমি আপনার উপর অনেক বেশি দুরুদ পড়তে চাই কতটুকু সময় ধরে করব নবী বলেন তোমার যা ইচ্ছা তা করো তখন আমার নবীকে তিনি বললেন নবী গো আমি কি চার ভাগের এক অংশ করব নবী বললেন তোমার ইচ্ছা তুমি যদি আরো বেশি করো তাহলে তোমার জন্য আলো কল্যাণকর হবে এরপরে বলল ইয়া রাসূলুল্লাহ আমি কি অর্ধেক সময় করব নবী বললেন তোমার ইচ্ছা তুমি আরো বেশি করলে তোমার জন্য আরো মঙ্গল হবে কল্যাণ হবে তারপরে বললেন নবী গো তাইলে কি আমি তিন ভাগের দুই অংশ করব নবী বললেন তোমার ইচ্ছা তুমি যদি পারো আরো বেশি করো করলে আমার তোমার জন্য আরো বেশি কল্যাণ হবে তখন আমার নবীকে তিনি উত্তর দিলেন আমার পুরো সময়টা নবীর দুরুদের জন্য বরাদ্দ করে দিলাম আমার নবী তখন বলেছে তোমার জন্য সকল নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছে তোমার দুনিয়ার প্রাপ্তি আসার প্রাপ্তি করবে গুনাহগুলো মুক্তি মিলে যাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে নবীর দুরুদ আমার দিকে দেখান কেউ যদি নবীকে মহব্বত করে জুমার দিনে আশিবার দরুদ পড়ে তার আশি বছরের সগীরা গুনাহ মাফ কেউ যদি নবীকে মহব্বত করে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হাদিসটা এসেছে দাইলামি শরীফের মধ্যে আমার নবী বলেছেন কেউ যদি নবীকে মহব্বত করে প্রতিদিন 1000 বার দরুদ পড়ে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না সুবহানাল্লাহ নবীর দরুদ এটা কি করে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা তাপে অস্বীকার করার কি আপনি করলে আপনার কপাল আপনি খাবেন কিন্তু আপনি যদি দুরুদ পড়নে ওলা কি যদি আবার বেদা দিয়ে বলেন তাইলে কিন্তু আমি আপনার বডিতে যত বেদাত আছে সব দেখাই দেব কথা বলেন না কেন আরো জোরে আরেকটু কথা বলেন না মানুষ মারা গেলে মানুষের জন্য চার দিন চল্লিশ দিনে খাওয়ানো জায়েজ কিনা কেউ কেউ বেদাত বলে দলিল দিয়ে থাকে এহে কি তেরে কয় কি কি কইতেছো কানে কানে ও আচ্ছা আমার নবী বলেছেন এদিকে তাকান আমার দিকে তাকান বনু সালামা গোত্রের হাদিস শরীফের মধ্যে এসেছে বনু সালামার গোত্রের এক ব্যক্তি এসে নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা মরে গেছে তাদের জন্য কিভাবে সেবা করব নবী বলেন তাদের জন্য দোয়া করো এখন কিন্তু এখানে কিন্তু দোয়ার কথাও আছে কি আছে এখানে কিন্তু দোয়ার কথাও আছে সম্মিলিতভাবে দোয়া করবে জানাজা মানেই তো দোয়া কিও জানাজা মানে কি তোয়া না তো আমি যখন মদিনাতে গেলাম এবার গত ঈদ কিন্তু আমি মক্কা মদিনায় করেছি গত রোজা কিন্তু আমি রোজাতে কিন্তু আমি মক্কা মদিনায় ছিলাম লাইলাতুল কদর পবিত্র ঈদুল ফিতর মক্কার হেরেমে আমি ঈদের নামাজ পড়েছি আল্লাহ আমাকে পড়াইছে মাথাবা বলেন না কেন আর জোরে আমেরিকা লন্ডনে বাংলাদেশের বিভিন্ন বড় বড় ভিআইপি পার্সন আমাকে বলছে হুজুর আপনি কি জিহাদ করেছেন আমি বলছি না আমার ভক্তরা সবাই মিলে আমাকে হাদিয়া দিয়েছে আমি জিয়ারত করে এসেছি বরাদ্দ কে করেছে তাদের সিনায় আমার প্রতি প্রেম ঢুকেছে কে কেন জানেন নবীর গোলাম এই জন্য তারা বলে আমরা যখন এদিকে তাকান আমরা যখন মদিনাতে গেলাম আমি যখন মদিনাতে গেলাম প্র্যাকটিক্যালি যদি বলি হাদিস শরীফ আমি পড়ে বলবো আমি যখন এই তোমরা পার্ট বাই পার্ট এগুলো কিন্তু আপলোড দিবা ঢালাও ভাবে দিও না কিন্তু এখনকার মানুষের হাতে এত লম্বা সময় নেই যে এক ঘন্টা ওয়াজ শুনবে ছোট্ট পাঁচ মিনিট সাত মিনিটের টপিক দিবা তখন মানুষ হাঁটতে হাঁটতে গাড়িতে বসে শুনতে পারবে এগুলো থেকে মানুষের বিবেকে কিছু ঢুকবে কারণ এখন তো খারিজিরা কত নষ্ট মানুষ বের হয়েছে এরা ইসলাম ধ্বংস করে দিচ্ছে
আমরা যখন জামাতে নামাজ পড়লাম মক্কাতে মদিনাতে জান্নাতুল আমরা যখন জান্নাতুল বাকিতে গেলাম সম্মিলিতভাবে মানুষ জিয়ারত করছে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে জান্নাতুল বাকির গেট খোলা হয় তো সম্মিলিতভাবে মক্কা মদিনা জিয়ারত করে কোন কোন সময় মক্কা মদিনা মানো আবার বাংলাদেশে আইলে মানো না ব্যাপার কি এগুলো ছাগল বিরানি রিসিট বই থেকে টাকা খাওয়া পার্টি কোরআন হাদিস মানার পার্টি তখন আমার নবী বলল তুমি তোমার মা বাবার জন্য হাদিয়া পাঠাও দোয়া করো তাদের জন্য দান সদকা করো মায়ের যার সাথে ভালো সম্পর্ক তার সাথে ভালো সম্পর্ক রাখো বাবার যার সাথে ভালো সম্পর্ক তার সাথে ভালো সম্পর্ক রাখো বাবা মা যে ওয়াদা করেছিল সেই ওয়াদা যথাযথভাবে পালন করো দোয়ার কথা আছে না নাই এবার খাওয়ার কথা আমার নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষের জন্য মুসলমানের জন্য সবচেয়ে উত্তম কাজ আল্লাহর কাছে নবীর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো পরিচিত অপরিচিত মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া আর ক্ষুধার্ত মানুষকে পেট ভরিয়ে খাইয়ে দেওয়া এখন মৃত্যু ব্যক্তির আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আপনি খাওয়াইয়া দিবেন এটা যদি জায়েজ না হয় তাহলে আপনার মাদ্রাসাতে ছাগল দিলে খাসি জায়েজ হয় কেন কথা বলেন না কেন একজন মৃত্যু ব্যক্তি পৃথিবী ছেড়ে চলে গেছে আমার নবী বলেছেন উত্তম আল্লাহর কাছে উত্তম হলো ক্ষুধার্তকে খাইয়ে দেওয়া এগুলো 100% জায়েজ কথা বলেন না কেন মা বাবাদের কদমে চুমু খাওয়া কদম বসি করার দলিল মা বাবার কদমে সালাম দেওয়া কদম বসি করা চুমু খাওয়া জায়েজ নাকি না জায়েজ নাকি আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা নবী কি প্রশ্ন করা হলো আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার নবী বললেন ক্বালা উম্মুকা ইয়ুর মাদা তোমার মা ক্বালা সুম্মা মা তারপরে কে নেক্সট কে রাসূল বললেন ক্বালা উম্মুকা ইয়ুর মাদার তোমার মা আবার বললেন ক্বালা সুম্মা মান তারপরে কে রাসূল বললেন ইয়ুর মাদার ক্বালা উম্মুকা তোমার মা নেক্সট আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান তারপরে কে নবী বললেন ইয়ুর মাদার ক্বালা আবুকা তোমার বাবা প্যারাডাইস অফ দা সাইল আন্ডার দা ফিট অফ দা মাদার মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত তো তুমি সেই মায়ের কদমে চুমু দিবা না কাকে চুমু দিবা ওই তাদের শায়েকের কদমে না শায়েককে এলেংটা করে ফেলে এগুলা জায়েজ মায়ের কদমে চুমু দেওয়া জায়েজ না কথা বলেন না কেন আমার কথা আগে বলছি একটু খাড়া খাড়া কারণ হক কথা স্টেজ করাট ভাবে বলতে হয় ঠিক কিনা বলেন আপনি হয় হবেন হক না হয় হবেন বাতিল হয় জান্নাতি না হয় জাহান্নামি কিন্তু মদ্যপন্থা অবলম্বন করলে আপনি মুনাফিক আমার নবী বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট ইমানদার আমি নবীকে ভালোবাসবে হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট মুনাফিক আমি নবীকে ভালোবাসবে না আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একবারে নিকৃষ্ট জায়গায় থাকবে মা বাবার কদমে চুমা দেওয়া তাদেরকে সালাম করা কদম বসি করা 100% জায়েজ আর বেশি বেশি জায়েজ এই মিয়া শাশুড়ির শ্বশুরের চেহারার দিকে তাকাইলে তো হজের ঘোষণা দেয় নাই নবী শায়েকের চেহারার দিকে তাকাইলে শায়েকের কদমে খাসি দিলে তো জান্নাতের দলিল দেয় নাই মায়ের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব নবীকে 100 বার তাকাইলে কয় 100 হজের সওয়াব আমার কথা কি আপনারা বুঝেন কথা বলেন না কেন সম্মানিত উপস্থিতি পীর মুরিদি কতটা জায়েজ অমর খোদা মুয়েন কি এর মুওয়াজ করব না স্টেজ ছেড়ে চলে যাব আমি একটু ব্যতিক্রম বরিশালের ভাষায় একটা লাইন বলছি আপনাদেরকে একটু ফিলিংস দেওয়ার জন্য এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার প্রস্তুত করার জন্য হাসতে পারেন নাই যারা হার্ট অ্যাটাক করে মারা যাবেন কারণ গোমরামুখী মানুষ বেশি হার্ট অ্যাটাক করে মারা যায় কি করে কথা কয় না আরো জোরে এই আমার দিকে তাকান আল্লাহ বলেছেন আতিউল্লাহ তোমরা আল্লাহর অনুগত্য করো ওয়াতিউ রাসূল রাসূলের অনুগত্য করো ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যকার যে উলিল আমর আছে তাদের অনুগত্য করো তার মানে হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের অনুগত্য করো আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো আল্লাহর উসিলাটা কি আল্লাহ বলেছেন আকুনু মা সাদিকিন সত্যবাদী লোক এই সত্যবাদী লোকের ব্যাখ্যা করতে গিয়ে সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে রুহুল বায়ান তাফসীরে মাজহারি তাফসীরে কদরের মধ্যে এসেছে হক্কানি আলেম এবং হক্কানি ওলিদেরকে বলেছেন জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের হাতে হাত রাখা শুধু জায়েজ না মিয়া জায়েজের উপরে জায়েজ আরো জোরে বলেন না ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আমার আল্লাহ বলে যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে হক্কানি আল্লাহর ওলিদের
মায়ের উপর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত সম্মানিত উপস্থিতি আমার দিকে থাকা এই পীর মুরিদি কতটা জায়েজ আল্লাহ বলেছেন হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর আল্লাহর কুদরতি হাত থাকে আল্লাহ কোরআনে বলেছে কোথায় কোরআনে এই জন্য আল্লাহ বলেছে তোমার ঈমানদারকে ধ্বংস না করতে পারে এই শুধু এইটারই কইছে আল্লাহ আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা এই পৃথিবীতে যত বান্দা আছে হক্কানি আলেমরাই আমি আল্লাহকে ভয় করে থাকি আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আমার জান্নাতে আল্লাহ বলেছেন বিহোল্ড ভেরিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর ওলিদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো টেনশন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উই আর ইওর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ারাফটার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের কারণ এই বাংলার জমির ইসলাম এনেছে আল্লাহর ওলিরা ইসলাম ওলিরা যতদিন পর্যন্ত আল্লাহর ওলিরা থাকবে ততদিনই দেশ টিকবে যেদিন আল্লাহর ওলি থাকবে না সেদিন এই দেশও টিকবে তার মানে ওলিদের কি আল্লাহর ওলিদের হাতে হাত রাখা 100% জায়েজ এবং আপনার বাঁচার আল্লাহ পাওয়ার একটা উত্তম রাস্তা ঠিক কিনা বলেন আরো জোরে আরো জোরে ওই যে পুরুষের নামাজের হাত বাঁধার নিয়ম নারীদের হাত বাঁধার নিয়ম শুনেন হাত বাঁধার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো আপনার পুরুষরা হাত বাঁধবেন এইভাবে আমি দেখাই দিই এই যে বৃদ্ধ আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কবজিটাকে এইভাবে চিপ দিয়ে ধরবেন কিভাবে এদিকে দেখেন এইভাবে চিপ দিয়ে ধরে ছেড়ে দিবেন এটা যেখানে যায় থামে সেখানেই পুরুষের হাত বাঁধার জায়গা সবচেয়ে উত্তমটা আর নারী পুরুষের হচ্ছে হাত বাঁধা নারীদের হচ্ছে হাত রাখা নারীরা হাত রাখবে উপরে কোথায় উপরে স্তনের উপরে হাত আর পুরুষরা হাত বাঁধবে আশা করি উত্তর পাইছেন কথা নাবিন নিছেই তো তা আপনি সাইডে দিতেন না কইছি আমি এর লাগে তো কইছি আপনি এটা তো কদর করেন উত্তর তো আমি দিতেছি আপনি রে কইছি এমনি বাঁধবেন কি করবেন কথা কয় না এইভাবে বেঁধবেন কিভাবে বেঁধে তিনটা আঙ্গুল এইভাবে ছেড়ে দিবেন ছেড়ে এইভাবে ছেড়ে দিবেন দেখবেন এটা কোথায় যায় যেখানে যায় সেখানে একটু মজা করে দিলাম আর কি আলহামদুলিল্লাহ কথা বলে বুঝেন নাই কথা বলেন না কেন ওই যে শাহাদাত আঙ্গুলি আমরা কই না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই কোন মাবুদ আল্লাহ এক এইটাই বুঝায় আর কিছু না ঠিক কি না তারপরে হ্যাঁ ঠিক আছে তারপরে বলেছে নামাজের পরে সম্মিলিত দোয়া করা জায়েজ কিনা ওমর খোদা কি ইয়ারে কইতেছে উনি তো তুমি নামাজের পরে দোয়া করবা নাকি নামাজের আগে করে ফেলবা অবশ্যই আমরা নামাজের পরে দোয়া করবো শুনেন শুনেন এখানে একটা পার্থক্য আছে আমার দিকে তাকান আমাদের দেশে দোয়া করার হাত তোলে মাথাটাকে নিচু করে দোয়া করার একটা পন্থা কেন জানেন আমি ধরেন আদম আলাইহিস সালাম যেই দোয়া ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা পাইলেন সেটা যদি একটু বলি ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ও তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আদম দোয়া করলো আল্লাহর কাছে ক্ষমা চাইলো বন্ধু কারণ সৌদি আরবের মেসাল দেয় অনেকে কি দেয় কই সৌদি আরব দোয়া করে না কে বলেছে আমি দেখেছি বন্ধু অনেক মানুষ নবীর রওজার কিনারা থেকে একটু দূরে এসে একটা দরজা দিয়ে বন্ধু মানুষকে দাঁড়িয়ে সালাম দেয় এবং দাঁড়িয়ে সালাম দিয়ে বন্ধু আরেকটা দরজা দিয়ে বের হয় বেলাল গেইট বরাবর অথবা তার কাছাকাছি নবীর রওজা মুবারকের দিকে তাকায়া তাকায়া ও বন্ধু হাত তুলে আমাকে বলে বন্ধু আল্লাহর কাছে দোয়া করে নবীর রওজার দিকে তাকায়া মদিনায় নাই বললে এটা আমি মানবো না কারণ আমি নিজের চোখে দেখে এসেছে দোয়া করে বন্ধু কেউ যদি না করে এটা তার ব্যক্তিগত ব্যাপার ঠিক কিনা বলেন আর জোরে এইটার মধ্যে পার্থক্য হলো বন্ধু সৌদি আরবের মাতৃভাষা কি আরবি ভাষা কি ভাষা
বন্ধু তারা যত কথা বলে একজন আরেকজনের আরবি ভাষাটা বোঝে এই জন্য তারা হাত তোলার মতো কোনো ব্যবস্থা হয় না আর বর্তমানে মক্কা মদিনার আশেপাশে বন্ধু নবীর দুশমনেরা গ্যারাও করে রেখেছে কোনো আদব নাই শৃঙ্খলা নাই রে বন্ধু মদিনা হইলে কি হবে রে অনেক দুষ্ট নবীর দুশমন দেখেছে বন্ধু আমি যখন নবীর রওজা মোবারকের দিকে তাকাইয়া দোয়া করতেছিলাম আরে কোন দেশের জানি একটা বলে ইয়া আল্লাহ হাজি শির শির আমি কই তোমার মাথা রাসূলের রওজা মোবারকের বন্ধু এই পাশে আমি কই তোমার মাথা শিরিক কারে কই বুঝুনি কথা কল না আমাদের দেশে হাত তোলার কারণ হলো এই যে একটু আগে দোয়াটা করলাম বন্ধু এই দোয়াটা কি আপনারা কিছু বুঝছেন কিচ্ছু বুঝেন নাই এখন যদি আমি হাত তুলে নমনীয় হয়ে বলি আল্লাহ গো ও নবী এই গ্রামের মানুষগুলোকে ক্ষমা করে দাও কবরবাসীর কবর আজাব তুমি বন্ধ করে দাও আগামী বছর মাহফিলটা যেন করতে পারে সে শারীরিক মানসিক আর্থিক শক্তি তুমি বাড়ায়া দাও অসুস্থ যারা সুস্থ করে দাও অভাবে যারা অভাব দূর করে দাও ঋণী যারা ঋণমুক্ত তৌফিক দান করে দাও এইটাতে বেশি খুশি হইবেন না গেটটা এইটাই বেশি খুশি হবেন কারণ আপনার বসতে কোনো অসুবিধা হয় না এটাই হলো পার্থক্য দোয়া করা 100% জায়েজ এটাতে নাজায়েজ বলার কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি বিতিল নামাজ মূলত কত রাকাত বিতিল নামাজ না ওর প্রশ্ন করা ঠিক আছে আমাদের দেশে ডিজিটাল বক্তা একটা আছিল প্রবাসী জীবন কাটায় কয় বিতিল পরে এক রাকাত কি কয় বিতিল নামাজ কয় রাকাত বিতিল নামাজ 100% তিন রাকাত এতে কোনো গলত কথা বলেন না কেন বিতিল নামাজ 100% আরো জোরে আরো জোরে আরো জোরে কত রাকাত এবার বলেছে তারাবি নামাজ মূলত কত রাকাত তারাবি নামাজ মূলত 20 রাকাত কয় রাকাত 20 রাকাত 8 রাকাত কোন তারাবি নাই কোরআন হাদিসে অনেক দেখেছি তারাবি নামাজ 20 রাকাত আচ্ছা এরা কমাইয়া লাভটা হয় কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাকে জান্নাত নসিব করুক আমিন মাহফিল তো শেষ মোনাজাত দিয়ে ওনার জন্য দোয়া করে যাব এই আমার দিকে তাকান ওয়াজ শেষ তো প্রশ্ন যদি না কইরা যায় কইব কইতে গর্দব দইরা আনছে কিচ্ছু কইতে পারে না ঠিক কিনা বলেন আর জোরে এই এদিকে তাকান আরেকটা প্রশ্ন করেছে আমাকে মিলাদুন নবী জায়েজ কিনা আল্লাহ বলেছেন এই আমার দিকে তাকান আল্লাহ বলেছেন আল্লাহ যে আল্লাহর হাবিবকে পাঠাইছে সেই আল্লাহর হাবিবকে পেয়ে আমাদেরকে বলছে তোমরা আনন্দ উৎসব করো নবীর আগমনে তোমরা কি হও খুশি হও আল্লাহ বলেছেন ফালি ফরাহু তোমরা আনন্দ উৎসব করো হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দাও দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া জায়েজ কিনা অবশ্যই জায়েজ আমার আল্লাহ কোরআনে বলেছেন অত আজিরহু অত আকিরহু আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো আমরা নবীকে কেয়াম মানে দাঁড়ানো নবীকে আমরা সম্মান করে দাঁড়াই ফরজনা ওয়াজিব কথা বলে আশা করি মোটামুটি বুঝতে পারছেন আমি কিন্তু আজকে যেই ওয়াজ করার জন্য আসছি সেই ওয়াজের ধারে কাছে যাইতে পারছি না কিন্তু সময় পার হয়ে গেছে অনেক সম্মানিত উপস্থিতি ওইতে তার আবার একটা আবদার আছে আবদারটা শেষ করি একটু একটা একটা আবদার আছে গাইবো হ্যাঁ তার একটা গজল খুব পছন্দ বারবার বলতেছে একটু গাইবো দরকার আছে শুনবে পারলে আমার সাথে সবাই গাইবেন ঠিক আছে কেন হরে বাইবে নামাজি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা কেন হরি ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা প্রথমত আসবে পজর করবে পজর যেজো না পজর হবে পায়ের খড়ম তামার তাপ লাগবে না বলেন ফজর হবে পায়ের খড়ম তামার তাপ লাগবে না ফজর গেলে আসবে জোহর করবে জোহর যেজো না জোহর হবে মাথার ছাতি সূর্যের তাপ লাগবে না কেন হরে ভাই বেনামাজি বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা জোহর গেলে আসবে আসর পড়বে আসর যেজো না আসর হবে হাতের রোমাল পুজবে গায়ের পসিনা আসর হবে হাতের রোমাল পুজবে গায়ের পসিনা
আসর গেলে আসবে মাগরিবি পড়বে মাগরিবি যে জোনা মাগরিবে হবে খাওয়ার সম্বল পিপাসা তো লাগবে না ঠিক কেন বলেন কেন ঘুরে পাইবে না মাঝি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে তুঝোকে তার ঠিকানা মাগরিবে গেলে আসবে ঈশা পড়বে ঈশা যে জোনা ঈশা হবে হাতের বাতি অন্ধকার থাকবে না ঈশা হবে হাতের লাঠি বড় ভয় থাকবে না কেন ঘুরে পাইবে না মাঝি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দুজোকে তার ঠিকানা বেনামাজি মারা গেলে দুজোকে তার ঠিকানা